Assalamualaikum, প্রিয় ভিউয়ার্স, সিভিল সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে 774 জন লোক নিয়োগ হবে, এই বিষয়ে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 25 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রাজস্ব খাতভুক্ত নিম্ন পরিণত শূন্যপদ সমূহের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের পক্ষে তিনি করা হতে অনলাইনে নির্ধারিত ফর্মে bbs.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিবিএস এর 18 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখের এত স্মারক নম্বর অনুযায়ী প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। প্রিভার্স, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 2022 সালের 18 জানুয়ারি একবার প্রকাশ করা হয়েছিল, তখন যারা আবেদন করেছেন তাদেরকে নতুনভাবে আবেদন করতে হবে না। যারা আবেদন করেন নাই শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এখানে আপনারা পদের সংখ্যা দেখতে পাচ্ছেন, 1 নম্বর রয়েছে সিনিয়র নকশাবিদ গ্রেড 12 পদের সংখ্যা 1 জন, 2 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড 13 পদের সংখ্যা হচ্ছে 4 জন, 3 নম্বর রয়েছে পরিসংখ্যান সহকারী গ্রেড 13 পদের সংখ্যা হচ্ছে 102 জন। তো এই জায়গায় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া রয়েছে, তো এখান থেকে আপনারা দেখে নেবেন। ক্রমিক নং 1 হতে 17 পর্যন্ত পদে ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলা ব্যতীত এবং ক্রমিক নং 18 হতে 21 পর্যন্ত পদে চাঁদপুর খাগড়াছড়ি লক্ষ্মীপুর নোয়াখালী চাঁপাইনবাবগঞ্জ দিনাজপুর বরিশাল ঝালকাঠি এবং পিরোজপুর জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণই আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে জুনিয়র পরিসংখ্যান সহকারী গ্রেড 13 পদের সংখ্যা হচ্ছে 416 জন। এই পদ আবেদন করতে হলে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনুন্নত শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর হচ্ছে নকশাবিদ পদের সংখ্যা হচ্ছে 1 জন। 6 নম্বর হচ্ছে ইনুমারেটর পদের সংখ্যা 7 জন। 7 নম্বর হচ্ছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 13 পদের সংখ্যা হচ্ছে 10 জন। 8 নম্বর হচ্ছে হিসাব রক্ষক পদ সংখ্যা 2 জন। 9 নম্বর হচ্ছে ক্যাশিয়ার পদ সংখ্যা 5 জন। 10 নম্বর হচ্ছে ক্যাশিয়ার কাম ইউডিএ পদ সংখ্যা হচ্ছে 1 জন। 11 নম্বর হচ্ছে ষাট মন্ত্র কুড়ি কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14 পদ সংখ্যা হচ্ছে 10 জন। 12 নম্বর হচ্ছে জুনিয়র নকশাবিদ পদ সংখ্যা 1 জন। 13 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা হচ্ছে 43 জন গ্রেড 16। 14 নম্বর হচ্ছে ডুয়েল ডাটা অপারেটর পদ সংখ্যা হচ্ছে 3 জন। 15 নম্বর হচ্ছে কম্পিউটার মুদ্রা করি গ্রেড 16 পদ সংখ্যা 8 জন। 16 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেড 16 পদ সংখ্যা হচ্ছে 11 জন। 17 নম্বর হচ্ছে গাড়ি চালক গ্রেড 16 পদ সংখ্যা 5 জন। 18 নম্বর হচ্ছে মেশিন ম্যান পদ সংখ্যা 1 জন। 19 নম্বর রয়েছে চেইন ম্যান পদ সংখ্যা 58 জন। 20 নম্বর হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা 23 জন এবং 21 নম্বর হচ্ছে লোডার পদ সংখ্যা হচ্ছে 2 জন গ্রেড 20। তো প্রিভার্স, এখানে আপনারা বেতন স্কেলটা দেখতে পারবেন, তারপরে এই পাশে তো শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। তো বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। আমি ভিডিওটি শুরু করার স্বার্থে এগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না। তারপর দেখতে পাচ্ছেন কিছু শর্তাবলী রয়েছে। বিবিএস এর রাজস্ব বাজেটে কর্মচারী নিয়োগ পরীক্ষা 2024-এর বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইটে bbs.teletalk.com.bd তে পাওয়া যাবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি https://bbs.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 1/4/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা। প্রিভার্স, 1 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে আবেদন শুরু হবে, চলবে 10/4/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। 10 এপ্রিল 2024 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজারটি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। আবেদনকারী প্রার্থীদের 15/3/2024 ইং তারিখে ন্যূনতম 18 বছর সহ প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা, সকল প্রার্থীর বীর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত ক্ষেত্রে বয়স হবে 30 বছর। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর।
বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র বা কন্যার পুত্র বা কন্যাদের নাতি নাতনির ক্ষেত্রে 30 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিভাগীয় বা চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি ও কোটা অনুসরণ করা হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী অনলাইন আবেদনপত্রে প্রার্থীদের স্বাক্ষর, দৈর্ঘ্য 300 ইঞ্চি প্রস্থ 80 পিক্সেল ও সদ্য তোলা রঙিন ছবি দৈর্ঘ্য 300 ইঞ্চি প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। প্রেভার্স আপনাদের রঙিন ছবি এবং স্বাক্ষর অবশ্যই নির্ধারিত স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে। তো কিভাবে আপনারা আপনাদের ছবি এবং সিগনেচার রিসাইজ করবেন, মোবাইলের মাধ্যমে করতে পারবেন, মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন, এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। সেই ভিডিও লিঙ্কগুলো আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিক্যান্টস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট, ছবি সম্পূর্ণ কালো বা সম্পূর্ণ সাদা কালো বা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে হবে। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন বা পরিমার্জন বা পরিবর্তন গ্রহণযোগ্য নয়। প্রেভার্স যদি আপনাদের কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে আপনারা টাকা পে করবেন না। টাকা পে না করে আবার নতুন করে আবেদন করবেন, তারপর আপনার টাকা পে করবেন। টাকা পে করার পর কিন্তু আপনারা কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না। ক্রমিক নং 1 থেকে 17 এর প্রতি পদের জন্য জনপ্রতি পরীক্ষার ফি 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা পরিশোধ করতে হবে। আর ক্রমিক নং 18 থেকে 21 এর প্রতি পদের জন্য জনপ্রতি পরীক্ষার ফি 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ সহ 12 টাকা মোট 112 টাকা পরিশোধ করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে 2টি SMS এর মাধ্যমে টাকা পে করতে হবে। তো এখন আমি আপনাদেরকে SMS প্রেরণের নিয়মটি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম SMS মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BBS, তারপর একটি স্পেস দিয়ে আপনি যে ইউজার আইডি পাবেন অর্থাৎ আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করার পরে একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি লিখে 1 6 3 4 2 নম্বরে মেসেজ সেন্ড করে দিতে হবে যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে। শুধুমাত্র টেলিটক সিম থেকে আপনার টাকা পরিশোধ করতে পারবেন। SMS দুটি সেন্ড করার পূর্বে আপনার সিমে নির্ধারিত পরিমাণ টাকা রিচার্জ করে নেবেন, তারপর আপনার SMS দুটি করবেন। তো প্রথম SMS টি সেন্ড করার পর আপনার মোবাইলে ফিরতে একটি SMS আসবে, সেই SMS টিতে 8 ডিজিটের একটি পিন কোড থাকবে। সেই পিন কোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় SMS লিখতে হবে। দ্বিতীয় SMS লেখার নিয়ম হচ্ছে মোবাইলে মেসেজ অপশন গিয়ে টাইপ করতে হবে BBS, তারপর স্পেস দিয়ে লিখতে হবে ইয়েস, তারপর আরেকটি স্পেস দিয়ে পিন নাম্বার লিখে 1 6 3 4 2 নাম্বারে মেসেজটি সেন্ড করে দিতে হবে। দ্বিতীয় SMS টি সেন্ড করার পর আপনার মোবাইলে একটি কনফার্মেশন SMS আসবে, সেই SMS টিতে আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি থাকবে। সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি আপনাকে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিন কার্ড ডাউনলোড করার জন্য। প্রেভার্স, আপনারা দেখলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 714টি পদের, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা যদি এই পদে আবেদন করতে চান তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন, তারপর আবেদন করে নেবেন। তো প্রেভার্স, আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো হয়ে থাকে অথবা আপনাদের বিন্দুমাত্র উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।